দ্বীপ জেলা ভোলার অত্যাধুনিক দৃষ্টিনন্দন স্থাপনা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ নজরকারা এই মসজিদটিতে নামাজ পড়তে ছুটে আসেন দূর দূরান্তের মানুষ কারুকার্য খচিত মসজিদটিতে রয়েছে আধুনিক মানের ধর্মীয় লাইব্রেরি ও হেফজখানা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শন নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ ভোলার উকিলপাড়া এলাকায় মসজিদটি দুইতলা বিশিষ্ট মসজিদটি অত্যাধুনিক ডিজাইনের মার্বেল পাথর সহ বিভিন্ন পাথরের ব্যবহারে কারুকার্য খচিত মসজিদটি হয়েছে দৃষ্টিনন্দন রয়েছে ১২০ ফুট উঁচু দুটি মিনার ও ৬০ ফুট উঁচু চারটি গম্বুজ চারপাশে সাজানো ফুলের বাগান মসজিদটিকে দিয়েছে শৈল্পিক ছোঁয়া এই মসজিদটিতে রয়েছে অসাধারণ স্থাপত্য শিল্পের শৈলী তো এখানে কিন্তু একটি লাইব্রেরিও রয়েছে নিজাম হাসিনা মসজিদ একটি দৃষ্টিনন্দন মসজিদ এই মসজিদে ফতে উক্তম নামাজে হাজার হাজার মুসল্লি নামাজ পড়ে মসজিদে শিক্ষার্থী ও মুসল্লিদের জন্য আছে লাইব্রেরি ও হেফজখানা পুরুষের পাশাপাশি রয়েছে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা নামাজ আদায় সহ মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ এখানে পুরুষ মহিলা উভয়েরই নামাজ পড়ার ব্যবস্থা আছে সুন্দর উজুখানা আছে নিজাম হাসিনা মসজিদের নাম শুনছি অনেকবার শুনে দেখা হয়নি একবারও এখন আসছি দেখার জন্য মনোরম পরিবেশে এখন আমাদের এখানে এসে নামাজ আদায় করতে পারি বিশেষ করে জুমার নামাজে দুই থেকে আড়াই হাজার মানুষ একসাথে বড় জামাতে শরিক হয়ে নামাজ আদায় করতে পারে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন আর ধর্মীয় মূল্যবোধ থেকে মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে জানান এর প্রতিষ্ঠাতা নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদের সাথে সাথে আরও যে মসজিদগুলো করেছি সব মসজিদই করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করার জন্য ২০১০ সালে দেড় একর জমিতে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ নির্মাণ করা হয় রাফিকাতুন্নিসা যমুনা নিউজ